সভাপতি মোশাররফ হোসেনের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে। মঙ্গলবার থেকে তুলে নেওয়া হয় মোশাররফ হোসেনের দুজন নিরাপত্তা রক্ষীকে। সভাপতির দাবি, তাকে না জানিয়েই তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। সভাধিপতি মোশাররফ হোসেনের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। উল্লেখ্য, গত রবিবার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভায় আসেন শুভেন্দু অধিকারী। এই সভার প্রধান উদ্যোক্তা ছিলেন সভাধিপতি মোশাররফ হোসেন। আর এই সভা নিয়ে বেশ কয়েকদিন ধরে জেলা নেতৃত্ব ও সভাধিপতিকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা ছিল তুঙ্গে। এরপরে মঙ্গলবার থেকে তুলে নেওয়া হয় মোশাররফ হোসেনের দুজন নিরাপত্তা রক্ষীকে। সভাধিপতির দাবি, তাকে না জানিয়েই তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। কি কারণে তার নিরাপত্তা তুলে নেওয়া হলো তা জানা নেই বলে জানান তিনি। ইতিমধ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছেন বলেও জানান তিনি। দেখুন, আমি পরশুদিন রাত্রি প্রায় আমি জেলা পরিষদ করে প্রায় আমার বাড়ি যেতে প্রায় 8:30-9 হলো। আমি বাড়ির অফিস করছিলাম, আমার সিকিউরিটি আমার সঙ্গে ছিল দুজন, আর একজন হঠাৎ পারিবারিক সমস্যার জন্য ছুটি নিয়েছিল। দিয়ে আমি যথারীতি মানুষজনের সাথে ভিজিট করছি, গল্প করছি। তারপর আমি একটা কাজের জন্য আমার সিকিউরিটিকে শামীম বলে ডাকছি, ওটা একজনের নাম হচ্ছে শামীম মণ্ডল, একজনের নাম হচ্ছে শিশির প্রামাণিক, দুজন WBP। তো তারপর আমি শামীম বলে মানে ডাকার পর ও পাঁচ মানে আমার লোকজন তাকে খুঁজে পাওয়া গেল না। খুঁজে না পাওয়া যাওয়ার পর ফোন করা হচ্ছে, ফোন রিসিভ নেই। তারপর রাত্রি 2টোর সময় তখন আমাকে কনফার্ম করেছে, যা যে কোনোভাবে বিশেষত সূত্রে জানতে পারলাম যে আমার সিকিউরিটি ক্লোজ করা হয়েছে। আমি সকালে যথারীতি পুলিশ প্রশাসনের সর্বময় কর্তা জেলার SP সাহেবকে আমি জানতে চাইলাম যে আমার সিকিউরিটি কি প্রত্যাহার করা হয়েছে। উনি বললেন হ্যাঁ এটা হয়েছে। তো আমি আর কিছু বললাম না। তারপর আমি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল গতকালকে এবং আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, আমি দুজনকেই আমার নিরাপত্তা রক্ষী তোলা নেওয়া হয়েছে, তার জন্যে আমি একটা মেল করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সভাধিপতির সিকিউরিটি তুলে নেওয়া, এটা আমাকে যদি জানিয়ে তুলে নিত তাতে আমার কোনো দুঃখ বা কোনো কষ্ট ছিল না। কিন্তু আকস্মিক বা আমাকে না জানিয়ে যেভাবে সিকিউরিটিটা তুলে নেওয়া হলো, এটা আমি খুব মর্মাহত এবং আমি নিজে থেকেই ব্যথিত এবং অপমানিত বোধ হয়েছে আমি বিশেষ করে, এবং সামাজিক ক্ষেত্রে আমি ভীষণভাবে অপমানিত বোধ হয়েছে। শুভেন্দুবাবু তো আমাদের এখনও শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, পরিবহন এবং ক্ষুদ্র সেচ ও জলসম্পদ উন্নয়ন, যে দুটো দপ্তরের তিনি মন্ত্রী এবং আমি সভাধিপতি, এবং সেটাও এই রাজ্য সরকারের আন্ডারে। স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারী এখনও কোনো অন্য পার্টি বা অন্য দলের পতাকা এখনও ধরেনি। তাই শুভেন্দু অধিকারীর সভায় আমার যাওয়ার জন্য যদি সিকিউরিটি প্রত্যাহার করা হয়, এটা আমার কাছে কিন্তু বিষয়টা আমার কাছে অবগত নয় বা আমিও জানি না এটা কি কারণে আমার সিকিউরিটি প্রত্যাহার করার হলো। তৃণমূলের মুখপাত্র অপূর্ব সরকার জানান, নিরাপত্তা তুলে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত, এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, এমনই মন্তব্য করেন তিনি। দেখুন, এগুলো সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক সিদ্ধান্ত। সিকিউরিটি দেওয়া এবং তোলা প্রশাসনের একটা কাজের মধ্যে পড়ে। কারোর দরকার থাকলে সিকিউরিটি দেওয়া হয়, কারোর দরকার না থাকলে সিকিউরিটি তুলেও নেওয়া হয়। এরকমই কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হয়তো হয়েছে, তাই সিকিউরিটি তুলে নিয়েছে, এটা বলতে পারবো না। কারণ প্রশাসনিক সিদ্ধান্ত তো আমি বলতে পারবো না কিসের জন্য হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, সভাধিপতির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, নিরাপত্তারক্ষী দেওয়ার ব্যাপারে ঠিক করে সরকারি দল। জেলার প্রধান সভাধিপতির নিরাপত্তারক্ষী এইভাবে তুলে নেওয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ টেনে শাসক দলকে কটাক্ষ করেন তিনি। জেলা পরিষদের সভাধিপতি শুভেন্দুবাবুর মিটিংয়ে গেছিলেন, তাই তার বদলা হচ্ছে। আর এখানকার পুলিশ নেতারা যা বলবে তাই করবে। কে মরল, কে বাঁচল, সিকিউরিটি দেওয়া কার উচিত কি না উচিত, এখানকার পুলিশের সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কি কোনো ক্ষমতা আছে? প্রশাসনটা চালায় যারা, কোন মানুষের সিকিউরিটি দরকার সেটা তো প্রশাসন ঠিক করবে, কিন্তু এখানে ঠিক করে কে,
এখানে ঠিক করে সরকারি দল, কার সিকিউরিটি লাগবে কার লাগবে না সেটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের দেখা। এখানে প্রশাসন দেখে না, সেই দায়িত্ব পালন করে এখানকার সরকারি দল, ফলে এখানকার চোরটা পকেটমার তাদের সিকিউরিটি থাকবে। কিন্তু সভাধিপতি যাকে বলা হয় ভার্চুয়ালি চিফ মিনিস্টার অফ এ ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের চিফ মিনিস্টার, তার সিকিউরিটি তুলে নেওয়া হবে, কারণ সে তাদের দলের বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারীর সভা পরিচালনা করার দায়িত্ব নিয়েছিল। এমনিভাবে আমাদের এই মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, তাকে খুনের কেসে আসামি করা হয়েছে, যেহেতু সে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেনি। তৃণমূলের কাছে আত্মসমর্পণ করলে শিলাদিত্য হালদার মুর্শিদাবাদ জেলার জেলা সভাধিপতি থাকতেন, যেহেতু আত্মসমর্পণ করেননি তাই তাকে খুনের কেসে জেল খাটতে হয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের বিদ্রোহ করার সময়, তৃণমূল দলের কর্মীদের বিদ্রোহ করার সময় হিম্মত রেখে বিদ্রোহ করতে হবে, বিশেষ করে তাদের যদি পদ থাকে, কারণ তৃণমূল পার্টি প্রশাসনকে দিয়ে তৃণমূল দলকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে অপব্যবহার করবে প্রশাসনের। সেই জায়গাটায় তৃণমূল দলের সেই সমস্ত নেতা কর্মীদের সতর্ক থাকা উচিত। কিন্তু পাশাপাশি এটা বলবো, তৃণমূল দলে ভাঙন, এটা শুধু ভাঙন বললে ভুল হবে, এটা একটা গণভাঙন চলছে। তৃণমূল দলের এই গণভাঙনে পুলিশ কার সিকিউরিটি তুলল আর কাকে দিল, তার জন্যে তৃণমূল দলকে কতটা রক্ষা করতে পারলো, এ অঙ্ক আর খাটবে না, এ অঙ্ক বেসামাল হয়ে যাবে। তৃণমূল পার্টির এই গণভাঙনে বাংলার মানুষ আগামী দিনে দেখবে যে তৃণমূল নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্ব আর বাংলায় নেই। আদি ঠাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে, লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477715253, 7477999963। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও, তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630।